হ্যালো সিনে লাভার্স, আমি আবার চলে এসেছি নতুন পডকাস্ট নিয়ে, মুভি রেকমেন্ডেশন। এই পডকাস্টে আমি দেশ বিদেশের বিভিন্ন সিনেমা রেকমেন্ড করব। এই প্রথম এপিসোডে আমি যে সিনেমাগুলো রেকমেন্ড করব সেটা বেসড অন ওপেনিং সিকোয়েন্সেস। তো আজকের এপিসোডের নাম ফিল্মস উইথ বেস্ট ওপেনিং সিকোয়েন্সেস। তবে আমি বেস্ট ওপেনিং সিকোয়েন্স বলছি বলেই যে ওপেনিং সিকোয়েন্সগুলো বেস্ট হয়ে গেলো এমন কোনো কথা নেই। তো আমার টেস্ট অনুযায়ী যেগুলো আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত ওপেনিং সিকোয়েন্স, আমি তারই একটা কালেকশন আপনাদেরকে রেকমেন্ড করব। এবার তার মধ্যে যেগুলো আপনাদের দেখা নেই, কিছু নিশ্চয়ই আপনাদের দেখা হবে, আর যেগুলো দেখা নেই সেগুলো দেখবেন, দেখে জানাবেন আমার ভিডিওর তলায় কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। তবে আমি দুর্দান্ত বলছি বলে আপনাদেরও যে দুর্দান্ত লাগবে এমন কোনো কথা নেই। একটা যেমন কথা আছে না যে দিনের শুরুটা দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে, তো সেটা খানিকটা সিনেমার ক্ষেত্রেও প্রযোজ্য যে সিনেমার স্টার্টিংটা কেমন তার উপর ডিপেন্ড করে যে বাকি সিনেমাটা আমরা দেখবো কি দেখবো না। অনেক সময় এরকম বলা হয়, একটা কনভেনশন, যে প্রথম 10 মিনিটের মধ্যে যদি সিনেমাটা দর্শককে এনগেজ না করতে পারে তাহলে দর্শক আর সিনেমাটা নিয়ে মানে উৎসাহ হারিয়ে ফেলেন দর্শক। তাহলে শুরু করছি আজকে আমাদের এপিসোড। শুরুতে যে সিনেমাটা আমি রেকমেন্ড করবো তার ওপেনিং সিকোয়েন্সটা একবার দেখে নিই। Major Bernard, it is my hall number. Thank you. Hello. Thank you. Alan? It's Gordon. Look, you're coming down here today, aren't you? Could you pick up a book for me and bring it with you? It's... Operator? Oh, blasted. Got cut off. That was my brother-in-law. Would you try and get through again? I've got to go and change. Yes, sir. Operator? We've been cut off from Midwich 25. Would you get it again, please?
এতক্ষণ যে সিনেমাটার ওপেনিং সিকোয়েন্স আপনারা দেখলেন সেই সিনেমাটার নাম হচ্ছে ভিলেজ অব দ্য ড্যামড। 1960 সালে উলফ রিলা পরিচালিত এই ছবিটি মুক্তি হয়। তো এই ছবিটি মূলত হরর জনরা, তবে এর মধ্যে সায়েন্স ফিকশন মিশে রয়েছে। এবার সেটা কীভাবে মিশে রয়েছে সেটা দেখার জন্য সিনেমাটা, সেটা জানার জন্য সিনেমাটা পুরোটা দেখতে হবে। সিনেমাটার ওপেনিং সিকোয়েন্সে যেভাবে পরপর কিছু রহস্যজনক ঘটনা ঘটছে এবং একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ঘটছে, তো সেই স্পেসটা নিয়ে এবং সেই ঘটনাটা নিয়ে একটা দর্শকদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে, এবং সেই কৌতূহলটাই অ্যাকচুয়ালি ড্রাইভ করবে দর্শককে এই রহস্যজনক ঘটনার যে সমাধান সূত্র সেটা কিভাবে খুঁজে পাচ্ছে লোকজন। তো সব মিলিয়ে সিনেমাটা বেশ এন্টারটেইনিং এবং আমি রেকমেন্ড করব সিনেমাটা দেখার ক্ষেত্রে। এবারে আমরা আজকের এপিসোডের দ্বিতীয় সিনেমার ওপেনিং সিকোয়েন্স দেখব। I'll give her an injection. Better watch it. She's just bitten a chunk out of one of the nurse's breasts. She was found on the edge of the Mato Grosso. She's a real savage. Let me listen to her heart. Come along now. Come along. Get back to your rooms, please. Emanuelle, what are you doing here? You want to be discovered? If it's found out that you are a journalist, can you imagine the scandal would break out? Don't you understand that? এতক্ষণ যে সিনেমাটার ওপেনিং সিকোয়েন্স আপনারা দেখলেন সেই সিনেমাটা নাম হচ্ছে ইমানুয়েল অ্যান্ড দ্য লাস্ট ক্যানিবলস। জো ডিয়ামাটোর পরিচালিত এই ছবিটি তার ইমানুয়েল সিরিজের একটি ছবি। 1977 সালে এই ছবিটি রিলিজ হয়। অ্যান্ড ইটস অ্যান ইটালিয়ান ফিল্ম। যে ভার্সনটা আপনারা দেখলেন সেটা ইংলিশে ডাব করা। ছবিটি হরর জনরার, মূলত অ্যাডভেঞ্চার হরর জনরার। এবং এই সিনেমার ওপেনিং সিকোয়েন্সে যেটা আমার পার্সোনালি মজা লেগেছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা কিছু ছোট ছোট শট দেখতে পাই, কিছু টাইট ফ্রেমের শট দেখতে পাই, যেখানে একটা একটা করে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। যে ক্যারেক্টারগুলোকে দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন এরা মানসিক ভারসাম্যহীন, কিন্তু প্রত্যেকটা শট এত টাইট যে স্পেসটা সম্পর্কে আমরা কোনো ফাইনাল ডিসিশন এসে পৌঁছতে পারছি না। তারপর যখন আমরা একটা ওয়াইড শট পাচ্ছি এবং সেখানে আমরা নিশ্চিত হচ্ছি যে এটা একটি মানসিক হাসপাতাল, এবং তার মাঝে মাঝে ইন্টারকাটে একটি পুতুলের ফেস দেখানো হচ্ছে এবং তার চোখ বন্ধ হচ্ছে এবং খুলছে, এবং এই গোটা দৃশ্যের মধ্যে পার্টিকুলারলি ওই দৃশ্যটা কোথাও গিয়ে আমাদেরকে ইনফ্লিক্ট করছে যে এখানে কি হচ্ছে। তো ফাইনালি যখন সেই পুতুলটা যার হাতে আমরা দেখতে পাচ্ছি, যে চরিত্রের হাতে আমরা দেখতে পাচ্ছি, এবং ফাইনালি যখন আবিষ্কার করছি যে এই চরিত্রটি অ্যাকচুয়ালি একজন জার্নালিস্ট, যে মানসিক ভারসাম্যহীনদের হাসপাতালে একজন মানসিক ভারসাম্যহীন পেশেন্ট সেজে ছদ্মবেশে আছে, এবং সেটা সেই হাসপাতাল সম্পর্কে কোনো রকম গূঢ় তথ্য হয়তো সে বের করবে যেটা তার জার্নালিজমের প্রফেশনে হেল্প করবে। তো এই পুরো সেটিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যেভাবে ক্যারেক্টারটাকে রিভিল করা হয়েছে শুরুতে একটা সেন্স অফ মিস্ট্রি তৈরি করে। তো এইভাবে যে ক্যারেক্টারটা সম্পর্কে এবং যে ঘটনাটা নিয়ে ক্যারেক্টারটা চিন্তিত বা কনসার্ন, এই পুরো সেটিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা, এই মিস্ট্রিটা ড্রাইভ করবে এবং ক্যারেক্টারটা সম্পর্কে আমাদেরকে আরও কৌতূহলী করে তুলবে এই সিনেমাটা দেখার ক্ষেত্রে। তবে আমি আগেই ওয়ার্নিং দিয়ে দেবো যে এই ছবিটা কিন্তু ফেইন্ট হার্টেড লোকদের জন্য নয়।
তো এমন যদি কোনো দর্শক থাকেন যার গ্রাফিক ভায়োলেন্সে প্রবলেম হয় তাহলে তিনি এই ছবিটি দেখবেন না। এবং এই ছবিতে গ্রাফিক ভায়োলেন্স থাকার কারণেই কিন্তু ছবিটি অ্যাকচুয়ালি বিখ্যাত কিংবা কুখ্যাত। এবারে আজকের এপিসোডের তৃতীয় ছবিটি এবং তার ওপেনিং সিকোয়েন্স আমরা দেখে নিই। যে ছবিটার ওপেনিং সিকোয়েন্স আপনারা দেখলেন সেই ছবিটার নাম হচ্ছে লে স্যামুরাই। 1967 সালে এই ছবিটি রিলিজ হয়। ইটস আ ফ্রেঞ্চ ফিল্ম এবং এর ডিরেক্টরের নাম হচ্ছে জঁ পিয়ের মেভেল। তো এই সিনেমাটার যে ওপেনিং সিকোয়েন্স সেটার মধ্যে যে এলিমেন্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই যে প্রোটাগনিস্ট যাকে আমরা দেখলাম সেই সিনেমার প্রোটাগনিস্ট, তো তার যে একটা আইসোলেশন, তার যে একাকিত্ব, সেটা যেরকম এই ওপেনিং সিকোয়েন্সে কোথাও গিয়ে এস্টাবলিশ হচ্ছে এবং একই সাথে ক্যারেক্টারটির হাবে ভাবে এমন একটা রহস্যময়তা আছে যেটা ক্যারেক্টারটা সম্পর্কে আমাদেরকে ইনফ্রিক করছে, দর্শককে কৌতূহলী করে তুলছে। যখন একটা ক্যারেক্টার ড্রিভেন ফিল্ম হয় তখন সেই ক্যারেক্টারটা সম্পর্কে যদি শুরুতেই দর্শককে কিছুটা হলেও কৌতূহলী করে তোলা যায় তাহলে কিন্তু সিনেমাটা দেখতে দর্শকের খুব ইন্টারেস্টিং লাগে। প্রোটাগনিস্ট অ্যাকচুয়ালি কে এবং তার কী প্রফেশন, সে কী করতে চলে যায় সেটা আমি রিভিল করবো না, সেটা বলে দিলে স্পয়লার হয়ে যায়, সেটা আপনারা নিজেরা দেখুন। এবং আবার আমি নিশ্চিত যে ছবিটা আপনাদের ভালো লাগবে। খালি একটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হলিউডের ফিল্ম নোয়া থেকে কিন্তু এই ছবিটা অসম্ভব ভাবে ইন্সপায়ার্ড, এবং সেটা এই ক্যারেক্টারটার মাথায় হ্যাট, যে রেইনকোট পরছে, তো এই বেশভূষা থেকেই কিন্তু বেরিয়ে আসে। তো এই ছিল আজকের তিনটে ছবি। আপনারা ছবিগুলো দেখুন, দেখে আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের ছবিগুলো কেমন লাগলো, এবং পার্টিকুলারলি যদি কোনো একটি ছবি সম্পর্কে রিভিউ পেতে চান তাহলে সেই ছবিটির নামও আমার ভিডিওর তলায় কমেন্ট বক্সে লিখবেন। অ্যাকচুয়ালি স্টার্টিং সিকোয়েন্সের ব্যাপারে আমার একটা দুর্বলতা আছে, যে আমারও পার্সোনালি মনে হয় যে একটা ছবির স্টার্টিং সিকোয়েন্সেই যদি আমি দর্শককে ইনভলভ করে দিতে পারি তাহলে কিন্তু আমার ছবিটা দর্শক দেখবে। এবং আমি নিজেও ছবি বানাবার ক্ষেত্রে, আমি যেহেতু নিজে শর্ট ফিল্ম বানাই, তো সেই প্রিন্সিপালটা আমিও ইউজ করি। ইনফ্যাক্ট আমি আমার প্রথম যে বাংলা শর্ট ফিল্ম বানিয়েছি কিশোর রহস্য, তারও যদি ওপেনিং সিকোয়েন্সটা দেখেন দেখবেন যে আমি সেই প্রিন্সিপালটাই ফলো করার চেষ্টা করেছি। এবার তাতে কতটা সফল হয়েছি কতটা ব্যর্থ সেটা আপনাদের দেখা। একবার দেখে নিই ওপেনিং সিকোয়েন্সটা। ছায়ন, হ্যাঁ, একবার এদিকে দেখে যা। পারবো না, পড়ছি।
নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কেমন। সে যে পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই লুকিয়ে পড়ছে, এবং সেই গল্পের বই যে ফেলুদার গল্পের বই, তো এবং তার সঙ্গে কল্পনা এসে যে একটা অ্যাড্রিনালিন রাশ ড্রিভেন অ্যাডভেঞ্চারে আছে এই মুহূর্তে, সেই স্পেসে আছে, দৌড়চ্ছে হাতে বন্দুক, তো এই পুরো ব্যাপারটা থেকে আমার মনে হয় ক্যারেক্টারটার সম্পর্কে একটা বেসিক ব্যাপার বেরিয়ে আসে যে ক্যারেক্টারটা কল্পনা বিলাসী এবং সে কোথাও গিয়ে ফেলুদার ফ্যান, এবং সে সেই তার স্বপ্নের দুনিয়াতে, সেই ফ্যান্টাসি ল্যান্ডেই সে থাকতে পছন্দ করে। আপনারা পুরো ছবিটা যদি দেখতে চান তাহলে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ছবিটা দেখুন এবং দেখে জানান আমায় যে কেমন লাগলো। আর অবশ্যই আমার এই ভিডিও লাইক শেয়ার এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোডে।